মেশিনের একটা ফোর পিস্টন ক্যালিপার সামনে, এগুলো কিন্তু আজ পর্যন্ত সিবিআর এ দেওয়া হয় নাই। এত বড় ডিস্ক এবং এরকম মেশিনের ফোর পিস্টন ক্যালিপার এক্স মোশনে কিন্তু শুধুমাত্র থাইল্যান্ড এডিশন হয়, ইন্দোনেশিয়ান এডিশন হয় না। এই যে থাইল্যান্ডের বাইকগুলোতে সবগুলোতে এখানে একটা করে স্টিকার থাকে। অনেকে মনে করে যে এটা ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20 BHP। এখন এটার ইঞ্জিন থেকে কি আসলে 20 BHP ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে? লুক অ্যাট দিস বাইক। না, এমনি নর্মালি না, একটু ভালো করেই তাকায় দেখেন, একটু ভালো করে অবজার্ভ করেন এবং তারপরে বলেন তো যে এই বাইকটা দেখে কোন দিক দিয়ে মনে হয় যে এই বাইকটার প্রাইস 7 লাখ টাকা। এইভাবে অথবা এইভাবে কোনোভাবে আমার কাছে এটার প্রায় 7 লক্ষ টাকা মনে হচ্ছে না, বাট তারপরেও এটা একটা 7 লক্ষ টাকার বাইক। এটা হচ্ছে CB150R এক্স মোশন, যেটা হচ্ছে CBR150R এর নেকেড ভার্সন, বাট তারপরেও প্রাইস CBR এর থেকে বেশি। তো আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো কেন এটার প্রাইস CBR এর থেকে বেশি, অ্যান্ড ডাজ ইট মেক্স এনি সেন্স, ডাজ ইট মেক্স এনি পয়েন্ট টু বাই অ্যান এক্স মোশন অ্যাট দ্যাট প্রাইস পয়েন্ট। তো প্রথমে চলুন বাইকটার কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে বলি এবং তারপরে বলবো এই 7 লাখ টাকার কাহিনী। এখন আবার বৃষ্টিও শুরু হচ্ছে, ওই যে দেখেন তো সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে এই বাইকটা ভিডিও করতে অনেক মজা লাগবে, যেহেতু 7 লাখ টাকার কাহিনী শোনাবো। এক্সপেন্সিভ কাহিনী, সুন্দর পরিবেশ, তো ভিডিওটা এনজয় করতে থাকেন। এটা হচ্ছে সিবিআর এর একটা নেকেড ভার্সন। এটা যখন চলে তখন সিবিআর ইউএসডি সাসপেনশন দিত না, বাট এটাতে দিত। এটাতে একটা ডিফারেন্ট ডিস্ক ব্রেক দিত সামনে, এটা সম্ভবত 300 mm, এবং তার পাশাপাশি মেশিনের একটা ফোর পিস্টন ক্যালিপার সামনে, এগুলো কিন্তু আজ পর্যন্ত সিবিআর এ দেওয়া হয় নাই। এত বড় ডিস্ক এবং এরকম মেশিনের ফোর পিস্টন ক্যালিপার সিবিআর এ এখনও পর্যন্ত স্টক সামনে দেওয়া হয় নাই। এছাড়া ফ্রেম সিবিআর এর, ইঞ্জিন সিবিআর এর, আরও কিছু জিনিস আছে যেগুলো কোনোদিন সিবিআর এ দেওয়া হয় নাই, বাট এটাতে দেওয়া হয়েছে। যেমন ধরেন সামনে 110 এবং পেছনে 150 সেকশন টায়ার, এত মোটা টায়ার কখনো সিবিআর এ দেওয়া হয় নাই। আন্ডারবেলি এক্সস্ট ফর বেটার ব্যালেন্সিং, এবং এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বেস্ট সাউন্ডিং আন্ডারবেলি এক্সস্ট। আন্ডারবেলি এক্সস্টের আর যে কটা বাইক আছে, মানে স্টক আন্ডারবেলি এক্সস্টের, কোনোটার সাউন্ড এর থেকে ভালো না। আন্ডারবেলি এক্সস্টের বাইক আমি নিজেও চালাইছি, তো সেই হিসেবে বলতেছি দিস ইজ দ্য বেস্ট সাউন্ডিং আন্ডারবেলি এক্সস্ট ইন বাংলাদেশ। টেল লাইটটা, হ্যাঁ, অনেকের কাছে এটা ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, আমার কাছে খুব একটা খারাপ লাগে না। এরপরে ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন, বাইকের ডিজাইন তো ওভারঅল আপনারা দেখছেনই, ডিজাইনটা খুবই সুন্দর। এটা হচ্ছে একটা রেট্রো স্ক্র্যাম্বলার টাইপ ডিজাইন বলতে পারেন আপনারা। সামনে রাউন্ড হেডল্যাম্প। এর পাশাপাশি আর যে জিনিসগুলো সিবিআর এ দিত না, তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে ইঞ্জিন কিল সুইচ। এই ইঞ্জিন কিল সুইচ আজ পর্যন্ত কোনোদিন সিবিআর এ দেয় নাই, বাট এক্স মোশনে আছে। আর এই বাইকটার R&D শুধুমাত্র থাইল্যান্ডে হওয়া, মানে এক্স মোশনে কিন্তু শুধুমাত্র থাইল্যান্ড এডিশন হয়, ইন্দোনেশিয়ান এডিশন হয় না। এই যে থাইল্যান্ডের বাইকগুলোতে সবগুলোতে এখানে একটা করে স্টিকার থাকে। তো এটার পাওয়ার টর্ক নিয়ে কিছু কনফিউশন আছে। অনেকে মনে করে যে এটা ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20 BHP। এখন এটার ইঞ্জিন থেকে কি আসলে 20 BHP ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে? আপনারা যখন গুগলে সার্চ করবেন তখন দেখবেন যে এক্স মোশন থাই লিখে সার্চ দিলে পাওয়ার টর্ক কিছু কিছু জায়গায় পাওয়ার আসে 20 BHP, আবার কিছু কিছু জায়গায় 17.1 আসে, কিছু কিছু জায়গায় 16.8 আসে। তো এটা নিয়ে একটা কনফিউশন আছে, এখন এটার দিকে যাবো না, কারণ আমার মনে হয় না এটার পাওয়ার 20 BHP। আচ্ছা, এটার আরেকটা স্পেশালিটি আছে, এই বাইকের যে ওজন, এই বাইকের ওজন হচ্ছে 126 কেজি। তো 150 cc নেকেড স্পোর্টস বাইকের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট লাইট ওয়েট বাইক এটা। এই জন্যও কিন্তু এটার ইনিশিয়াল অ্যাক্সিলারেশন অনেক বেটার পাওয়া যায়, এবং এই জন্য অনেকে মনে করতে পারেন যে হ্যাঁ, এটা হয়তো 20 BHP-র বাইক। বাট যখন আপনারা প্রত্যেক গিয়ারে একদম টেনে টুনে দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কোনোভাবেই 20 BHP-র বাইক না। এখন চলুন বাকি কথাবার্তা বলি এই বাইকটা চালাইতে চালাইতে। অনেকে এই জিনিসটা মানতে চায় না যে এক্স মোশন হচ্ছে সিবিআর এর নেকেড ভার্সন। আসলে এক্স মোশন যে সিরিজটা, এই পুরো সিরিজটাই হচ্ছে সিবিআর এর নেকেড সিরিজ। যেখানে দেখবেন একটা এক্স মোশন আছে, ওখানে একটা সিবিআর অবশ্যই আছে। মানে সিবিআর 1000-এর একটা নেকেড মডেল আছে, এক্স মোশন 1000, সিবিআর 650-এর আছে, সিবিআর 300-এর আছে, সিবিআর 125-এর আছে, CB125 এক্স মোশন। তো এরকম এক্স মোশন সিরিজটাই হচ্ছে সিবিআর এর নেকেড সিরিজ। একটু আগে পিছের কোনো একটা সিবিআর এর ইঞ্জিন দেওয়া, বাট কোনো একটা সিবিআর এর ইঞ্জিনই দেওয়া এটাতে। 17 যে ইন্দোর ইঞ্জিনটা, ওটা ছিল লাস্ট ডেভেলপ করা ইঞ্জিন, এবং ইসিউ টিউনিংও তখন থাকা সম্ভবত ওইটাই চলতেছে, কোনো চেঞ্জ আসে নাই। এক্স মোশনে হালকা একটু ডিফারেন্ট থাকতে পারে টিউনিংটা, বাট 20 BHP-র মতো না। মানে 20 BHP হলে এটা আরেকটু বেটার পাওয়ার ডেলিভারি দিত। এটা অ্যাক্সিলারেশন ভালো দেয়, অ্যাক্সিলারেশন ভালো দেয় আপনারা ইজিলি বুঝতে পারবেন, কারণ 126 কেজির একটা বাইক অবশ্যই অ্যাক্সিলারেশন ভালো দিবেই। তো এখন আপাতত আশা করি এটুকু ক্লিয়ার করছি যে এটা সিবিআর এর নেকেড ভার্সন এবং এটা 20 BHP হওয়ার কথা না। তো এখন আসি এই বাইকটার প্রাইস 7 লাখ টাকা হইলো কিভাবে। এই বাইকটার প্রাইস 7 লাখ টাকা হওয়ার পিছনে মেইন যে কারণটা, সেটা হচ্ছে বাঙালিদের আবেগ। এই এক্স মোশন যখন বাংলাদেশে প্রথম চলতো তখন এটা 5.5 লাখ টাকার আশেপাশে চলতো, আর 5.5 লাখ টাকা মানাই যায়, কারণ এরকম প্রিমিয়াম নেকেড স্পোর্টস বাইক সেকেন্ড আর কোনোটা ছিল না। এক্স মোশন চালাইলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এক্স মোশন হ্যাজ সামথিং ডিফারেন্ট। সেই হিসেবে 5.5 লাখ টাকা এই বাইকটার প্রাইস মেনে নেওয়া যাইতো, হ্যাঁ বেশি ছিল,
বাইক হিসেবে বেশি ছিল বাট মার্কেটে অন্য অন্য বাইকের প্রাইস কম্পেয়ার করলে যেমন আপনি R15 এর সাথে কম্পেয়ার করেন বা CBR 2019 মডেলগুলোর সাথে কম্পেয়ার করেন তখন প্রাইস মোটামুটি ঠিকঠাকই ছিল তারপরে এই বাইকটা আসে স্ট্রিট স্টার মডেল মানে এক্সমোশনটা নাম চেঞ্জ করে স্ট্রিট স্টার নাম দেওয়া হয় গ্রাফিক্স ডিজাইনগুলো চেঞ্জ ছিল বাকি সব কিছু সেম মানে সেম বাইক জাস্ট একটা ডিফারেন্ট গ্রাফিক্স ডিফারেন্ট ব্র্যান্ডিং ওটাও বাংলাদেশে অনেকদিন চলছে অ্যান্ড আমার মেবি একটা ভিডিও আছে স্ট্রিট স্টারের ওপরে এক্সমোশন এবং এক্সেসারের একটা কম্পারিজন ভিডিও করেছিলাম তখনও প্রাইস 5.5 লাখ টাকার মতোই ছিল তারপরে ধীরে ধীরে শুনলাম বাইকটা ডিসকন্টিনিউ হয়ে গেছে আর বাংলাদেশে আসবে না আচ্ছা ভালো বিষয় না আসলে মার্কেটে তেমন কোনো ক্ষতি হয়ে যাবে না ঠিক আছে থাকুক না বাট হঠাৎ করে 2023 এসে শুনি যে এটার যে এক্সমোশন মডেলটা ফার্স্ট যেটা চলতো ওইটার প্রাইস নাকি 7.5 লাখ টাকা হয়ে গেছে 7.20 লাখ 30 লাখ পেপার সহ 7.5 লাখ টাকার আশেপাশেই পড়তেছে এই খেলাগুলো চলে আসলে আনঅফিসিয়াল মার্কেটে এই বাইকটার প্রাইস এতটা বেশি হওয়ার কোনো সেন্সই নাই কোনো একজন আনঅফিসিয়াল ইম্পোর্টার বছরখানিক আগে R15 ভার্সন 2 ইন্দোনেশিয়ান নাকি থাই এডিশন আনছিল শিওর না বাট ইন্দো অথবা থাই এই দুইটার মধ্যে একটা এডিশন আনছিল এনে ওটা বাংলাদেশে সেল করছে 4.8 লাখ টাকা করে এখন R15 ভার্সন 2 যে বাইকটা বাংলাদেশে না আসলে ওয়ার্ল্ড ওয়াইড ডিসকন্টিনিউ হয়ে গেছে 2017 সালে ইন্ডিয়াতেও বাংলাদেশেও দুই জায়গায় 2017 সালে ডিসকন্টিনিউ হয়ে গেছে ওই বাইকটা তারা 2021 না 22 এক্স্যাক্টলি কোন সালে আনছিল আমার মনে নেই সম্ভবত 22 সালেরই কাহিনী এটা এনে 4.8 লাখ টাকা করে সেল করছে এখন এই বাইকগুলো কিন্তু নতুন না এই বাইকগুলোর প্রোডাকশন হয়েছে কিন্তু সেই 2017তেই তখনই কিন্তু প্রোডাকশন শেষ তারপরে কিন্তু আর এই বাইকগুলোর প্রোডাকশন করে নাই তাহলে এই বাইকগুলো এখন 2021 সালে 22 সালে এসে নতুন কীভাবে আসলো কিছু আনসোল্ড ইউনিট যেগুলো পড়েছিল এগুলো তারা থাইল্যান্ড থেকে বা ইন্দোনেশিয়া থেকে সোর্স করে বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসছে অবশ্যই এগুলো কিনতে প্রাইস আগের থেকে কম পড়ছে বাট তারা আরও বেশি প্রাইসে সেল করছে আরেকটা চান্স আছে সেটা হচ্ছে বাইকগুলো হতে পারে রিফারবিশড এখন আমি জানি না মেইনলি কাহিনীটা কী বাট এটা শিওর যে এই বাইকগুলোর প্রোডাকশন তো আর হয় নাই সেম কাহিনী সিভিয়ার থাইল্যান্ড মডেলটার যেটা 2019 ডিসকন্টিনিউ হয়ে গেছে বাট 2023 বাংলাদেশে আবার আসছে কোই থেকে আসছে প্রোডাকশন কিন্তু বন্ধ থাইল্যান্ডে তাহলে কোই থেকে আসছে সেম কাহিনী এই এক্সমোশনটারও তো যেহেতু এই বাইকগুলোর চাহিদা আছে এই জন্য ওই রকম কিছু পুরাতন সিভিয়ারের সাথে তারা পুরাতন এক্সমোশনও কিছু নিয়ে আসছে যেগুলোর প্রাইস দিয়েছে 7 লাখ টাকার উপরে বাঙালির আবেগ আছে বাইকগুলোর উপরে বাঙালি কিনবে এই জন্য দিয়ে দিছে প্রাইস 7 লাখ টাকা কেন চালাও বাট সত্যি কথা বলতে এই বাইকগুলো আর 7 লাখ টাকা বাট সত্যি কথা বলতে এই বাইকগুলো আর 7 লাখ টাকা হওয়ার কোনোভাবেই যোগ্য না একটা 150 সিসি বাইক এই বাইকে এমন কিছু নাই যেটার জন্য এটা 7 লাখ টাকা দিয়ে কিনতে হবে সিভিয়ার থাইল্যান্ড মডেল আগেরটা যেটা ওইটা কেনার থেকে এইটা 7 লাখ টাকা দিয়ে কিনা বেটার অ্যাটলিস্ট কারণ ওইটার থেকে এটা তো অনেক কিছু বেটার আছে ইঞ্জিন কিল সুইচ আছে আরও একটা বেশি রিফাইন্ড ইঞ্জিন আছে বেটার ব্রেকিং সিস্টেম আছে ডুয়েল চ্যানেল ABS-এর সাথে তার উপর সামনে আপসাইড ডাউন সাসপেনশন তো যারা ওই সিভিয়ারটা কিনতে চাইতেছিল অবশ্যই ওই সিভিয়ারগুলো সম্ভবত সবগুলাই সোল্ড আউট একটাও এখন আর নাই মানে লোকজন 7 লাখ 10 হাজার 20 হাজার টাকা দিয়ে ওই সিভিয়ার কিনছেও কেন ভাই কেন আমি জানি না মানুষের এত কেন ভালো লাগে ভাই থাইল্যান্ডের নামের ওপরে বাঙালিরা একটু বেশি আবেগী হোক সেটা থাইল্যান্ডের বাইকের অথবা থাইল্যান্ড ট্রিপে যাওয়ার এ হচ্ছে 7 লাখ টাকার কাহিনী কিছু লোকজন বাঙালির আবেগ নিয়ে বিজনেস করতেছে বাঙালিও করতে দিতেছে এই জন্য বাইকের প্রাইস 7 লাখ টাকা তো আজকে ভিডিওটা আর তেমন একটা বড় না করি আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ নেক্সট ওয়ান টিল দেন স্টে সাবস্ক্রাইবড ওয়্যার হেলমেট রাইডস অফ এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর থ্যাংক ইউ